সোচ্চার হতে শুরু করেছে। দ্রুত উন্নয়নের কয়েকটা কংগ্রেসের সভাপতির সমানতা আসবে, চেয়ারম্যান চক্রবর্তী ত্রিপুরা এই রাজ্যে আমি তার সফলতা কামনা করছি। সাথে সাথে উন্নয়ন বিমুখ একটা সরকার যারা এই রাজ্যে আদিবাসীদের উন্নয়ন নিয়ে সম্পূর্ণভাবে তাদের যে উদাসীনতা, কর্মসংস্থানের ক্ষেত্রে আদিবাসী যুব সম্প্রদায়কে যেভাবে তারা বঞ্চিত করে চলেছে, গ্রামীণ কর্মসংস্থানের ক্ষেত্রে নানা দুর্নীতি এবং প্রশাসনিক কাজকর্মে এই সরকার যেভাবে আদিবাসী এলাকায় পিছিয়ে পড়া জনগোষ্ঠীর প্রতি যে বৈষম্য তৈরি করেছে, এর বিরুদ্ধে এই সংগঠনকে শক্তিশালী ভূমিকায় নিয়ে আগামী দিন পাহাড় দুর্গম এলাকা জনজাতি এলাকায় সমস্ত অংশের মানুষের জন্য তারা দাবি দাওয়া আদায়ে আন্দোলন কর্মসূচি গ্রহণ করে। আদিবাসী হলো মূল্য আদিবাসী।